আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রাজীব ব্যানার্জি, রাজ্যের মন্ত্রী। তিনি আজকে এসেছিলেন যে পরিদর্শন করতে বিভিন্ন জায়গায় বিজেপির সন্ত্রাস এই সমস্ত বিষয়ে খতিয়ে দেখতে এবং রিপোর্ট তৈরি করতে, যেটা খবর গতকাল থেকে পাচ্ছিলাম যেখানকার রিপোর্ট নিয়ে তিনি তারা জানাবেন উপর মহলে যে এখানকার কি পরিস্থিতি এবং কি তিনি দেখলেন। আমার সঙ্গে ফোন লাইনে রয়েছেন রাজীব ব্যানার্জি। রাজীববাবু, আজকে আপনারা যে বিভিন্ন জায়গায় ঘুরলেন আরামবাগ লোকসভা কেন্দ্রে, তারকেশ্বর থেকে শুরু করে আরামবাগ দেখলেন, এবং আমি অলরেডি আমার রিয়াকশন জানিয়েছি যে একটা দল যে কিভাবে সন্ত্রাস চালাতে পারে এবং এরা যে গণতন্ত্রকে মানে না, রাজনীতিকে মানে না, এরা বিরোধী দল এখন রয়েছে, এরা যদি ক্ষমতায় আসার কথা ভাবছে তাহলে কি হবে মানুষ, আমি তাই ভাবছি। একটা অঘোষিত টেরোরিজম চালু করে দিয়েছে। আপনি বলুন, যারা বলেন দেশ আগে দল পড়ে, তারা জাতীয় পতাকা পুড়িয়ে দিচ্ছে, জাতীয় পতাকার অবমাননা করছে, তারপরে একটা যেভাবে যেন মনে করেছে যেন ওরা রাজ্যে ক্ষমতায় চলে এসছে, ইচ্ছাকৃত ভাবে আমার মনে হয় একটা সন্ত্রাস সৃষ্টি করে এই বাংলা, যে শান্ত বাংলা, তাকে অশান্ত করার চক্রান্ত করছে। এর আগেও আপনারা দেখেছেন, আমরা 2009 সালে জোট বেঁধে 26টা সিট পেয়েছিলাম, কোথাও এই কাণ্ড হয়েছিল, কোথাও একটা পার্টি অফিস জ্বলেছিল। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বদলা নয় বদল চাই, আমরা কোনো বদলা নিইনি, বদল করেছি খালি। এবং সবথেকে বড় কথা, কোনো আমরা বিজয় মিছিল করিনি। 2016 মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল বিজয় মিছিল করবেন না, আর এরা দেখুন একটা 18টা সিটে অলরেডি আরামবাগে ওরা হেরেছে। তারপরেও যে ধরনের ত্রাস তৈরি করছে, যে ধরনের সন্ত্রাস তৈরি করছে, যেভাবে একের পর এক পার্টি অফিস পুড়িয়ে দিচ্ছে, জ্বালিয়ে দিচ্ছে, আপনি বলুন তো এগুলো কারা করে? একটা জায়গায় আমি দেখলাম ওরা একটা কাগজে লিখে দিয়েছে সেটে যে এই সব লোকেদেরকে আমাদের চাই, আমরা মেরে ফেলবো। তার মানেটা কি? তার মানে এরা তো একটা উগ্রবাদ মাওবাদীদের মতো একটা দল, যারা গণতন্ত্র মানছে না, যারা সামান্য একটুখানি ভোটে কয়েকটা জায়গায় জিতেই নিজেদেরকে শের মনে করছে। সুতরাং এই দল কোনোদিনও শান্তি চায় না, এই দল গণতন্ত্রে বিশ্বাস করে না, এবং এই বাংলা শিক্ষা সাহিত্য সংস্কৃতির কৃষ্টি যেটা, তাকে অবমাননা করে। দেখেছেন বিদ্যাসাগরের মূর্তিও ভেঙেছে এর আগে। সুতরাং এদের থেকে আর মানুষ কি আশা করবে? আমরা রাজনৈতিকভাবে এর মোকাবিলা করব। আমরা আমাদের কর্মীদের পাশে রয়েছি, কর্মীদের বলেছি ঐক্যবদ্ধ থাকতে, জোটবদ্ধ হতে, এবং আমরা সাংগঠনিকভাবে রাজনৈতিকভাবে এর মোকাবিলা করব। এবং মানুষও নিশ্চিতভাবে এদের এই উচ্ছৃঙ্খলতা দেখে, এদের এই সন্ত্রাসের বাতাবরণ দেখে, এদের এই কার্যকলাপ দেখে আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে নিশ্চিতভাবে এদেরকে প্রত্যাখ্যান করবে। রাজ্যবাবু, আজকে আমরা একটা ছবি দেখলাম আপনাদেরকে দেখে, তৃণমূলের এক কর্মী পঞ্চায়েত মেম্বার তিনি কাঁদতে শুরু করে দিলেন। স্বাভাবিক, তার দুঃখ হয়েছে, তার এ হয়েছে, সেই জন্য সেখানে তাদের পাশে এসে আমরা দাঁড়িয়েছি, আমরা তাদের আশ্বস্ত করেছি, আমার নেতৃত্বকে বলেছি সবসময় এদের পাশে থাকছে, এবং আমি আমাদের যারা এসেছিলেন আমাদের নম্বর টম্বর দিয়ে এসেছি, এবং আমি বলেছি কোনো কিছু হলে আমরা আছি, আমি চাইছি আমরা জোটবদ্ধ হয়ে রাজনৈতিক। আমি আবার বলছি, আমরা আবার সন্ত্রাসের বিরুদ্ধে কোনো সন্ত্রাস চাই না, আমরা কোনো রকম অশান্তি করতে চাই না, আমরা চাই ঠিক আছে আমাদের নিজেদের পার্টি অফিস সেটা ঠিকঠাক, আমাদের পার্টি অফিস জ্বালিয়ে দিয়েছে, আমরা পুনর্নির্মাণ করবো এবং মানুষকে দেখাও তাদের কর্মকাণ্ড। আর একটা দেখলাম রাজীববাবু, যে আপনি স্থানীয় যিনি বিধায়ক রয়েছেন কৃষ্ণচন্দ্র সাঁতরা, তাকে যেন কার্যত আপনি বলার চেষ্টা করলেন যে তারা ঠিক করে শেল্টার দিতে পারছেন না, এবং এখানে অলরেডি প্রচার হয়েছে আপনি নাকি ধমকও দিয়েছেন স্থানীয় বিধায়ককে, কি অ্যাকচুয়ালি কথাটা হচ্ছিল? ধমক নয়, একটা ঘটনা হচ্ছে, বিধায়ক তো আমার কলিগ, আমাদের সহকর্মী, সুতরাং আমি শুধু আমি এটাই বলেছি যে ভাই বিধায়ককে সারাক্ষণ পার্টির কর্মীদের পাশে থাকতে হবে, বিধায়কও কি করবে এতগুলো এত বড় একটা তার ক্ষেত্র, বিভিন্ন জায়গায় একের পর এক বিজেপি এইসব কাণ্ড ঘটিয়েছে, না চাইলেই বিধায়ক এদিক ওদিক দৌড়াচ্ছে। তাকেও আমি বলেছি যে যে জায়গাগুলো মোটামুটি বিভিন্ন ধরুন এখন আমাদের এই সন্ত্রাস প্রবণ করে চলেছে যে জায়গাগুলো, আমি বলেছি সেইগুলোতে বেশি নজর দিতে। ওকে, আমার শেষ প্রশ্ন, আপনাকে যা দেখলেন বুঝলেন তাতে কি মনে হচ্ছে তৃণমূল কংগ্রেস আগের অবস্থায় সেই সাংগঠনিক শক্তি যেরকম ছিল সেই অবস্থায় আরামবাগে ফিরে আসা সম্ভব, কি অবজার্ভ করলেন? হ্যাঁ, নিশ্চিত, কেন সম্ভব নয়, অবশ্যই সম্ভব। আমরা এখনো সংখ্যাধিক্য, আমরা এখনো আরামবাগেও আমরা জিতেছি পার্লামেন্টে, এখনো আমরা বহু জায়গায় বিধানসভায় জিতে রয়েছি, সুতরাং না আবার কিছু নেই। আমরা একটা সময় তো এই তৃণমূল কংগ্রেস শূন্য থেকে শুরু করেছি, আমরা সাংগঠনিকভাবে এখনো যে জায়গায় আছি, আমার দৃঢ় বিশ্বাস যে কর্মীদের কাছে পাশে থাকতে হবে, একটু ন্যাচারালি একটুখানি একটু সবাই কিছুটা বলতে পারবে, সেখানে কোনো জায়গা নেই, এক কিছু কিছু জায়গায় ওরা তো 18টা সিট পেয়েছে, ন্যাচারালি সবাই অনেক জায়গায় অপপ্রচার চলছে, বিভিন্ন মিডিয়া থেকে শুরু করে সব দিক থেকে একটা অন্যরকম বাতাবরণ তৈরি করার চেষ্টা চলছে, একটা কুৎসা চলছে, চাইলে এগুলো মোকাবিলা করতে হবে, সাংগঠনিকভাবে আমাদের মোকাবিলা করবো, এবং আমার দৃঢ় বিশ্বাস এই সাংগঠন আমাদের ঠিক মতো একটু ঢেলে সাজাচ্ছি আমরা, আমাদেরও নিজে নিশ্চিতভাবে যেখানে সাংগঠনিক ত্রুটি আছে আমরা সেগুলোকে ঠিকঠাক করুক,
করলে আমরা আমাদের যে জায়গা ছিল তার থেকে আরো সলিড জায়গা আমার যাবে। এই দল ভাঙন যেটা হচ্ছে, কালকেও একজন চাপাডাঙ্গার নেতা তিনি বিজেপিতে গেছেন, এরকম বিজেপিতে যাওয়ার একটা হিড়িকও দেখা যাচ্ছে, সেটাকে কি হয় মোকাবিলা? যারা যারা ক্ষমতা লোভী, যারা ক্ষমতার স্বার্থ থেকে এসেছিল, যারা এই পার্টিটাকে সামনে রেখে কিছু করবার ধান্দা এসেছিল, তারা চিরকালই ধান্দাবাদ, তারা সুবিধাবাদ, তারা এই দুর্দিনে দল ছেড়ে চলে যাচ্ছে। আমার মনে হয় এইরকম যারা ধান্দাবাদ সুবিধাবাদী ক্ষমতা লোভী আছে, তারা চলে গেলে আমাদের কিছু এসে যাবে না। আপনারা জানেন একটা বাংলার প্রভাব আছে, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। সুতরাং আমাদের যারা কর্মীরা রয়েছে, কেউ কর্মীরা যাবে না, কর্মীরা একদম চাঙ্গা রয়েছে তৃণমূল কংগ্রেসের। সুতরাং তাদেরকে সাথে নিয়ে আমরা আমাদের জায়গা ঠিক করে দেবো, বরঞ্চ কিছু বল লোক চলে গেলে এই দলের মঙ্গলই হবে। অসংখ্য ধন্যবাদ।